السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تبارك وتعالى: وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين. قوم فرعون ألا يتقون؟ قال رب إني أخاف أن يكذبون. ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون. ولهم علي ذنب فأخاف أن يقتلون. قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون. فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل. قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين. حسبك. صدق الله العظيم. بارك الله فيك. ما شاء الله. ছোট বন্ধু আসাদ খান কেমন তেলাওয়াত করলো জানতে চাইব উস্তাদ আব্দুল লতিফ ওয়াহদান আপনার কাছ থেকে। بسم الله الرحمن الرحيم. التلاوة رائعة، الحمد لله على هذه النعمة، وجب عليك أن تشكر الله، فأنت من الأوعية التي اختارها الله سبحانه وتعالى لتحمل كتابه، فأنت دونا عن الناس أصبحت حافظا للكتاب، ويقولون فيه: جنات ربي فتحت للمتقين وحامل القرآن. الله أورثهم كتابا خالدا واختصهم بالحفظ والإتقان، هم خير خلق الله بعد رسولنا والمكرمون على مدى الأزمان. حرف الضاء يجب أن يكون المخرج فيه صحيح، الخاء في أخاف لم تظهر الخاء، وليدا طالت الغنة وهو إدغام بغنة مقدار حركتين، وليدا ولبثت، وليدا ولبثت، وليدا. ألف سلام عليك، جزاك الله خير. بارك الله فيك أستاذ دكتور ولي الرحمن خان. أستاذ প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন এই নিয়ামতের জন্য এবং বলেছেন যে অত্যন্ত আকর্ষণীয় তেলাওয়াত হয়েছে, পড়ার দিকেও যত্ন নিতে হবে। সেখানে তিনি ওয়াদিক ও সাদরি সহ কয়েকটি উচ্চারণ মাখরাজ ভালো করতে বলেছেন আর গুন্না পরিমিত করতে বলেছেন, একটি ধরিয়ে দিয়েছেন ওয়ালিদাউ ওয়ালা বিস্তা সিনিন। ওয়ালিদাউ এখানে দুই হারকাত হবে, তুমি একটু বেশি করেছ, এটাও তোমার মেয়ার ঠিক রাখতে হবে, তাহলে নাম্বার ভালো আসবে। আল্লাহ তোমাকে আরও সামনে চলার তৌফিক দিন, বারাকাল্লাহ ফিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য জানতে চাইব আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ মুয়তাসিম বিল্লাহ আল মাক্কি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ,
চমৎকার তেলাওয়াত করেছেন, যেমনটি মিশর থেকে আগত সম্মানিত অতিথি বলেছেন। তোমার জন্য দোয়া করছি, তোমার মধ্য দিয়ে বাংলাদেশের এই মানচিত্র বিশ্ব পরিমণ্ডলে সুনামের সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতে উন্নীত হবে। এবং আমি সাথে সাথে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আরটিভি কর্তৃপক্ষকে, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এ ধরনের আলোকিত ছেলেদেরকে, সোনালী ছেলেদেরকে বিশ্ব দরবারে উপস্থাপন করবার জন্য একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন, জাতীয় মঞ্চ। আমি অনুরোধ করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ভবিষ্যতের জন্য অনুরোধ রাখছি এটা যাতে আরটিভি কর্তৃপক্ষ চলমান রাখে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ বিতৌফিকে। ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ।